কানাডায় এমনিতে প্রচুর ঠান্ডা, তার উপর আবার এরকম তুষারপাত। আর এখানকার বাজারে কেনা হাঁসের পেটের ভিতরে কি দেওয়া থাকে এবং কি পেলাম, সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। তো অনেক দিন হলো হাঁসের মাংস খাওয়া হচ্ছে না, আর হাঁসের মাংস আমার আর নীলের ভীষণ পছন্দের, তাই আজকে বাজার থেকে দেখে শুনে এই হাঁসটা কিনে নিয়ে এসেছি। এই হাঁসটির ওয়েট ছিল 2.5 কেজির মতো, যার দাম বাংলাদেশি টাকায় অলমোস্ট 2000 টাকার মতো। তো বাজার থেকে আসার পর দেখুন নীল এখানে হাঁসটাকে ভালোভাবে পরিষ্কার করার কাজে লেগে পড়েছে। ও আবার এসব কাজ মোটামুটি ভালোই করতে পারে, যার জন্য আমার অনেকটা হেল্প হয়। এদিকে হাঁসটা পরিষ্কার করতে করতে নীল আবার বুঝতে পারে হাঁসের পেটের মধ্যে কি যেন রাখা আছে, যা আবার প্লাস্টিকে মোড়ানো। আমরা আসলে বুঝতে পারছিলাম না কি আছে বা কি থাকতে পারে, তাই প্রথমে আগে হাঁসটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। তারপর যেটা দেখলাম তা হচ্ছে হাঁসের যে গিলা কলিজা থাকে তা এই আলাদা প্যাকেটে ভরিয়ে এই হাঁসের পেটের মধ্যে রেখে দেয়। কি দারুণ, তাই না? এতে করে গিলা কলিজা আর আলাদাভাবে পরিষ্কার করার কোনো প্যারাই থাকে না, সম্পূর্ণভাবে ওনারাই পরিষ্কার করে রেখে দেন। তো যাই হোক, মাংস এখানে কাটাকাটি শেষ, আমি এখন এগুলো ফ্রিজে রেখে দিব। তো চলে এলাম পরের দিন সকালবেলা, আজকে এখানে রবিবার, এখন সকাল 9টার মতো বাজে। আর দেখুন রাস্তার ওই পাশটায় কি ভীষণ কুয়াশা পড়েছে, ঠিক মতো দেখাই যাচ্ছে না। এখানে আবার গতকাল রাতে প্রথম সন্ধ্যার দিকে ভীষণ তুষারঝড় হয়েছিল, আবার আজকে সকালের দিকে একটু বৃষ্টিও হয়েছে। আর এই অবস্থায় আমি আর নীল চলে এলাম স্নোগুলো পরিষ্কার করার জন্য। নর্মালি স্নো পড়ার পরপর বা এরকম বৃষ্টি পড়ার পর যখনই আমরা স্নোগুলো পরিষ্কার করি তখন এই কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। আদারওয়াইজ এই কাজটা যদি আমরা ঠিক টাইমে না করি, অনেকটা দেরি করে করি, তাহলে কিন্তু এই সেম কাজটাই অনেক কষ্টসাধ্য ও অনেক সময় ধরে করতে হয়। আর এই এক্সট্রিম ওয়েদারে অনেকক্ষণ বাইরে থাকাটা কিন্তু অনেক কষ্টের, তাই আমরা যতটা পারি এই কাজটা আগেভাগেই করার চেষ্টা করি। আমাদেরকে এখানে শুধু বাসার সামনের ড্রাইভ ওইটাই পরিষ্কার করতে হয়, আর ওই যে বাড়ির সামনে যে রাস্তা দেখতে পেলেন ওটা কিন্তু সিটি থেকে এসেই পরিষ্কার করে দিয়ে যায়। যাই হোক, স্নো ভালোভাবে পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে, আর আজকে রান্না করব হাঁসের মাংস। তো এখানে হাঁসের মাংসটাকে আমি স্নো পরিষ্কার করতে যাওয়ার আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন শুধু একটু ভালোভাবে ধুয়ে নিব। আর আজকে হাঁসের মাংসটা একদম আমি আমার মায়ের মতো করে রান্না করব। এই প্রবাসে এসে আমি আমার মায়ের হাতে রান্নাকে ভীষণ মিস করি। এই একই হাঁসের মাংস এক একজন এক একভাবে রান্না করে, তাই এক একজনের রান্নার টেস্ট এক এক রকম, কিন্তু আমার কাছে কেন জানি আমার মায়ের হাতে রান্নাটাই আমার বেস্ট লাগে। তো দেখতেই পেলেন এখানে আমি মাংসের মধ্যে পেঁয়াজ রসুন থেকে শুরু করে হলুদ মরিচ তেজপাতা এলাচ সব কিছু একসাথে দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এভাবে কারা কারা খেয়েছেন আমি জানি না, তবে যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এভাবে রান্না করলে মাংসের স্বাদ এবং টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর আজকে রান্নার টেস্ট কতটা মায়ের মতো হবে জানি না, তবে যতটা পারি ট্রাই করছি, তারপরও যদি এর কাছাকাছি যায় আমি তাতে অনেক খুশি। আর এদিকে হাঁসের মাংসের পাশাপাশি আমি কিন্তু খিচুড়িও রান্না করছি। আজকে এমনিতেই ছুটির দিন, আর নীলও বাসায় আছে, আর বাইরের এমন ওয়েদারে খিচুড়ির সাথে হাঁসের মাংস কিন্তু দারুণ লাগবে, তাই না? আর এদিকে হাঁসের মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এভাবে বেশ কয়েকবার ভালোভাবে কষিয়ে নিব। আমার মা বলে হাঁসের মাংসকে যত বেশি কষানো হয় এর টেস্ট নাকি তত বেশি বাড়ে। তো যেই কথা সেই কাজ, আমি যতটা পেরেছি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম, কালারটা কিন্তু অসম্ভব ভালো এসেছে, তাই না? আর এই ঘ্রাণের কথা কি বলবো, আমি রান্না করে আমি পুরো অবাক হয়ে গেছি। তো এই হলো আজকের দুপুরের আমাদের এই আয়োজন, আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।